হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস আজকে আমরা দেখবো যে কেমিক্যাল ডিজাস্টারগুলোকে প্রিভেন্ট কী করে করা যেতে পারে সেগুলো আমরা আজকে ডিসকাস করবো যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করতে গেলে দূরীকরণ করতে গেলে আমাদের কিছু প্রসেস বা স্টেপ ফলো করতে হবে যেমন ধরো যে কোনো ইন্ডাস্ট্রিতে যে ডিজাইন হয় সেফার ডিজাইন করতে হবে কারণ ওখান থেকে কি টেকনিক্যাল এরোর আস কম কমে যাবে নেক্সট হচ্ছে প্রোপার সেফটি মেজার যে কোনো যে ধরনের ইন্ডাস্ট্রি তার একটা ধরনের একটা সেফটি মেজার থাকে সেগুলোকে কন্টিনিউয়াস হইতে ফলো করতে হবে আমাদেরকে নেক্সট হচ্ছে প্রপার সিলেকশান এটা কি না রাইট পারসনকে চুজ করতে হবে যারা কর্মচারী আসবে সঠিক মানুষ চুজ কর্মচারী যোগ চুজ করতে পারলে তারাই আমার সেফটিকে বহন করতে পারবে নাহলে অন্যান্য যেটা এলিজিবল নয় সেই ধরনের মানুষকে যদি আমরা ওয়ার্কার হিসেবে নিয়োগ করি তাহলে সেখান থেকে তারা অজ্ঞাত বসে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারবে এছাড়া কি না সেফটি কনসিয়াসনেস প্রতিটা এমপ্লয়িকে তাদের সেফটি সম্বন্ধে আমাদের ইন্ডাস্ট্রির সেফটি সম্বন্ধে কন সচেতন করতে হবে রেগুলারলি নেক্সট হচ্ছে এনফোর্সমেন্ট অব ডিসিপ্লিন মানে যে ধরনের ইন্ডাস্ট্রি সেটাকে সুরক্ষা রাখার জন্য সেফটির জন্য যে সমস্ত ডিসিপ্লিন থাকবে সেগুলো প্রতিটা এমপ্লয়িকে মেনে চলতে বাধ্য করতে হবে এবং না মানলে সেখানে একটা পানিশমেন্টের নেগেটিভ পানিশমেন্টের ব্যবস্থা রাখতে হবে শুধু পানিশমেন্ট নয় মাঝে মাঝে ইনসেন্টিভও দিতে হবে যারা যারা এই রুল ফলো করে চলবে তাদের ক্ষেত্রে মাঝে মাঝে বোনাস বা কোনো গিফট এই ধরনের ইনসেন্টিভের ব্যবস্থা থাকতে পারে নেক্সট হচ্ছে সেফটি কমিটি বিভিন্ন ধরনের যে ওয়ার্কারদের নিয়ে যদি সেফটি কমিটি করা হয় তারা রেগুলারলি এই সেফটি নিয়ে তারা প্রোগ্রাম করবে এবং সেটাকে মনিটর করতে সুবিধা হবে তাদের নেক্সট হচ্ছে প্রপার মেনটেনেন্স প্রতিটা যন্ত্রপাতিকে যা কিছু ব্যবহার হয় প্রতিটাকে নির্দিষ্ট সময় অন্তর মেনটেন করে চলতে হবে যার ফলে কী হবে না টেকনিক্যাল এরোরগুলোর সংখ্যাটা কমে যাবে আর লাস্ট হচ্ছে কি না সেফটি ট্রেনিং প্রতিনিয়ত প্রতিটা এমপ্লয়িকে সেফটি ট্রেনিং দিয়ে থাকতে হবে সবসময় তাহলে এভাবে আমরা কি যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যে অ্যাক্সিডেন্টগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি এবার আসি যে পার্টিকুলার কিছু কেমিক্যাল ডিজাস্টার ঘটে গেছে সেগুলোকে আমরা কি করে প্রিভেন্ট করতে পারি না আমাদের ভারতবর্ষে যে সব থেকে যেটা বড় কেমিক্যাল ডিজাস্টার সেটা হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি সেখানে কি হতো না সেখানে কার্ব অ্যারাইল নামে একটা পেস্টিসাইড ব্যবহার করা হতো এটা কি কাজে লাগে এটা না এটা প্রায় একশো ধরনের ইনসেক্টিসাইডকে এ মারতে পারে বিভিন্ন রকম যেমন ধরো সাইটাস ফ্রুইট কটন ফরেস্ট লন বিভিন্ন ধরনের গাছ চাষ সবজি চাষের জন্য এই যে ইনসেক্টগুলো আসে সেগুলোকে মারার জন্য এই কার্বেরাইল পেস্টিসাইডটা খুবই কার্যকরী এখন কি করে বানানো হতো না একটা আলফা ন্যাপথল আর হচ্ছে যে মিক গ্যাস বা মিথাইল আইসোসাইনেট গ্যাস এই আলফানাফথোর ওয়েজটা এসে কার্বোনের এখানে কার্বন কার্বোনটা করতো তাহলে এই যে মিক গ্যাস এই এটাই হচ্ছে আমার কি না পয়োজনাস গ্যাস এম আই সি সংক্ষেপে বা বলা হয় কি মিথাইল আইসোসায়নেট গ্যাস তাহলে এই যে এখান থেকে আমার কার্বেরেল তৈরি হয় এখন কোম্পানি কি করে কোম্পানি তার প্রফিট বুঝে তাহলে এই এইভাবে কার্বেরেল তৈরি করলে কোম্পানি কি পাচ্ছে না প্রতি কেজি পেস্টিসাইড থেকে তারা টু পয়েন্ট টু ফোর ডলার তারা প্রফিট পাচ্ছে যদি আমরা এর অল্টারনেটিভ কোনো গ্রিন মেথোডলজি ডেভেলপ করতে পারি যেখানে প্রফিটটা এই সমান বাইট থেকে ভালো হতে পারে তাহলে কোম্পানিগুলো কী করবে সহজেই তারা হ্যাজারাস পাথ হয়ে অ্যাভয়েড করে গ্রিন পাথ হয়ে যাবে তাই এর একটা আমরা গ্রিন পাথ হয়ে দেখছি যদি আমরা আলফা ন্যাপথলকে যদি এই যে মিথাইল ফর্মামাইট মানে এটা এখানে একটা এম এ গ্রুপ আছে মিথাইল গ্রুপ আছে এই যে মিথাইল ফরমাইড রিয়াকশান করি কি হবে না এই যে ও এটা কি হবে এখানে অ্যাটাক করবে করে খুলে গিয়ে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে তাহলে এভাবেও কীভাবে কার্বেরাইল প্লাস হাইড্রোজেন তৈরি হতে পারে তাহলে এভাবে এটা একটা গ্রিন পাথ হয়ে কেন না এখানে ফর্মামাইডটা কিন্তু রকম বিষাক্ত গ্যাস নয় বা বিষাক্ত কম্পাউন্ড নয় তাহলে এই পাথ হয়ে ফলো করলে কোম্পানি প্রতি কেজি পেস্টিসাইড তৈরি করে টু পয়েন্ট মানে আড়াই ডলার প্রফিট করতে পারে তাহলে আগে কথা ছিল টু পয়েন্ট টু ফোর তাহলে টু পয়েন্ট টু ফোরের পরিবর্তে কোম্পানি যদি টু পয়েন্ট টু ফাইভ ডলার প্রফিট করে তাহলে কীভাবে কোম্পানি সহজেই হ্যাজাটাস পাথ হয়ে অ্যাভয়েড করে এই গ্রিন পাথ হয়ে ফলো করার চেষ্টা করবে তাহলে এভাবে আমরা যে লেস হ্যাজাটাস কেমিক্যাল ব্যবহার করে আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারগুলোকে অ্যাভয়েড করতে পারি ঠিক হচ্ছে ফ্লিক্সোভোরা ডিজাস্টার এটা একটা ইংল্যান্ডের একটা বড় একটা ডিজাস্টার একটা কি হয়েছিল না একটা ওই যে হেক্স সাইক্লো হেক্সেন সাইক্লোহেক্সেনকে ওরা কী করতো কম্প্রেসড এয়ার দিয়ে অক্সিডেশন করে সাইক্লো সাইক্লোহেক্সানল তৈরি করতো কিন্তু একসময় এই সাইক্লো সাইক্লো হেক্সেন এই প্ল্যান্টটা বাস্ট করে যায় যার ফলে যে হাইড্রোকার্বনের একটা মেঘ তৈরি হয় যেখান থেকে আগুন ধরে যায় এই এবং ধরার ফলে সঙ্গে সঙ্গে ওখানে প্রায় আঠাশজন মানুষ মারা যায় এবং আরও যে বাকি যে থার্টি সিক্স পার্সেন্ট তারাও সিরিয়াসলি ইনজিওর্ড হয় টোটাল বাহাত্তর জন ওখানে কাজ করছিল তাহলে এই যে এতজন মানুষ আঘাত প্রাপ্ত হয়েছে বা মারা গেছে যার ফলে কি হলো কিছুদিনের মধ্যে কী ওই কোম্পানিটাকে বা ওই প্ল্যানটাকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু একদম পারমানেন্ট বন্ধ করা হয়নি কিছুদিন পরেই এর একটা অল্টারনেট পাথ হয়ে ডেভেলপ করে কোম্পানিটা এই প্ল্যানটাকে আবার রিবিল্ড করা হয়েছে ভাবে না আগে যেটা সাইক্লোহেক্সান সাইক্লোহেক্সান থেকে তৈরি করতো এখন ওরা ফেনল থেকে হাইড্রোজেনেশন করে তারা তৈরি করছে তাহলে সিম্পল গ্রিন পাথ হয়ে যদি ফলো করি অর্থাৎ লেস হ্যাজাটাস কেমিক্যাল পাথ হয়ে যদি ফলো করি তাহলে আমার কি হবে না ডিজাস্টার হওয়ার বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা লেস হয়ে যাবে নেক্সট হচ্ছে আইএসডি বা ইনহারেনলি সেফার ডিজাইন এটা কি এটা একটা বেসিক্যালি একটা ফিলোজফি মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে বা যেখানে হ্যাজারাস কেমিক্যাল নিয়ে ব্যবহার হয় সেখানে কি করে আমরা সেফটিটাকে বাড়াতে পারি তার একটা ফিলোজফি হচ্ছে কি আই এসটি ইনহারলি সেফার ডিজাইন এর মূলত চারটে ধাপ ফার্স্ট কি হচ্ছে না মিনিমাইজ আমরা কিটা মিনিমাইজ করব না মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ হ্যাজারাস কেমিক্যাল আমরা যে হ্যাজারাস কেমিক্যালটাকে ব্যবহার করছি তার পরিমাণটাকে যদি কমাতে থাকি রেগুলারলি তাহলে কী হবে আমার না আমার এই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে নেক্সট কি না সাবস্টিটিউট মানে আমি যে হ্যাজারাস কেমিক্যালটাকে ব্যবহার করছি সেটাকে রিপ্লেস করে লেস হ্যাজারাস সাবস্ট্রেটকে যদি ব্যবহার করতে পারি তাহলেই আমার কী হবে আমার সেফটিটা বেড়ে যাবে অ্যাক্সিডেন্টটাকে প্রিভেন্ট করতে পারবো নেক্সট হচ্ছে মোডারেট যখন আমি হ্যাজারাস কম্পাউন্ড কিছুতেই সরাতে পারছি না তাকে শিফট কমাতেও পারছি না তখন কি বলছে না শিফট টু লেস হ্যাজারাস প্রসেস অ্যান্ড কেমিক্যালস যখন আমি কমপ্লিটলি রিমুভ করতে পারছি না হ্যাজাডাস কেমিক্যালটাকে তখন আমাকে কী করতে হবে না লেস হ্যাজাডাস সাবস্টেটকে ব্যবহার করার চেষ্টা করতে হবে আর নেক্সট হচ্ছে কি না সিমপ্লিফাই যে সমস্ত অ্যানালিটিক্যাল মেথড কিংবা মেশিনারিগুলো ব্যবহার হচ্ছে যদি তাদের প্রসেসটাকে যদি আমরা সিমপ্লিফাই করে দিই মানে আননেসেসারি কমপ্লেক্সিটিটাকে যদি এলিমিনেট করে দিই তাহলে এই যে টেকনিক্যাল এরোর সেগুলো কিন্তু আস্তে আস্তে করে ডিক্রিজ হয়ে যাবে সে টেকনিক্যাল এরোর হোক বা হিউম্যান এরোর হোক কমপ্লেক্সিটি চলে গেলে সিম্পল হয়ে গেলে এই এরোরগুলো মিনিমাইজ হয়ে যাবে তাহলে এই চারটে পাথ এই হয় আমাকে হ্যাজারাস কেমিক্যালটাকে মিনিমাইজ করতে হবে কিংবা হ্যাজারাস কেমিক্যালটাকে রিপ্লেস করে কোনো অন্য কোনো সাবস্টেট ইউজ করতে হবে কিংবা হ্যাজারাস সাবস্ট্রেটেরকে পরিবর্তে কোনো লেস হ্যাজারাস সাবস্টেট ব্যবহার করতে হবে অথবা আরটাকে যেকি কি না পুরো প্রসেসটাকে যদি আমি কমপ্লেক্সিটিকে রিমুভ করে সিমপ্লিফাই করতে পারি তাহলে এই চারটে পাথ হয়ে ফলো করে আমরা কিন্তু যে কোনো হ্যাজারাস অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টগুলোকে আমরা মিনিমাইজ করতে পারি থ্যাংক ইউ